মানাস তুই কিছু করে যাও, কও সবাই কিন্তু শুনে যাই। হ্যাঁ এই যে বৌদিরা স্যার আসবে, কি করবো বৌদিরা, এতগুলো সবাই লোকজন সারাচ্ছে। এই তো হচ্ছে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো অনেকদিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করাই হচ্ছে না। আসলে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না কেন বলো তো, ভিডিও করা হচ্ছে কিন্তু ভিডিওগুলো এডিট করা হচ্ছে না, আর ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল, মোটামুটি এক মাস হয়ে গেছে, আমার ফোনে পড়েই আছে আর স্টোরেজ ফুল হয়ে গেছে, ওই জন্য না আরও অসুবিধা হচ্ছিলো। তবু ভিডিওর যে মেইন পার্টগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আমাদের এখানে প্রত্যেক বছর কিন্তু চৈত্র মাসে মহোৎসব হয়, তো সেই মহোৎসবটাই এই বছরও হচ্ছে। তো দেখো আগের দিন চলে গেছিলাম, ওইখানে বৌদিরা সবাই কাজ করছিল, চাল ঝাড়া হচ্ছিল, মানে যে প্রসাদ দেবে তারই প্রস্তুতি। তারপরে সকালবেলায় দেখো এই যে আমার মা উঠোন বাড়ি সব লেপে পুছে এক এক করে ফেলেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর অনেক আত্মীয় স্বজনও আসে, এইবার হয়তো তেমন কেউ আসবে না বাড়িতে। দেখো মা সব জায়গায় লেপেছে, এই যে আমাদের মধ্যে নিয়ম আছে যে গোবর দিয়ে লেপতে হয়, তারপরে তুলসী তলাও লেপে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে দেখো ডঙ্কা নিয়ে যাচ্ছি বাজাবো, আর এই যে দেখো এরা সব রেডি হয়ে কইরা দেবো শিয়ে দিগাই। এই যে অন্ধকার, চলো আলোতে গিয়ে দেখাচ্ছি। দেখো পরের দিন সন্ধ্যাবেলা চলে এসেছি দল তুলতে, মানে গান করবে যারা তাদের আর কি দল বরণ করতে। অনেকে অনেক রকম বলে যে দল তোলা বা দল বরণ করা, যাই হোক এই যে দেখো আমি ডঙ্কা নিয়ে বাজাতে শুরু করে দিয়েছি। তোমরা আমাকে অন্ধকারের মধ্যে চিনতে পারছো কি না জানি না, কিন্তু বুঝে নেও এটাই আমি, মানে বছরে দুই একবার ডঙ্কা বাজানোই হয়। বাবা আমাকে এনে দিয়েছিলো ঠাকুরনগর থেকে, বাবাকে বলেছিলাম যে একটা ডঙ্কা এনে দিতে, মানে বাজানোর খুব শখ ছিল, তো ওই জন্য বাবা ডঙ্কা এনে দিয়েছে। তারপরে এই মাঝে মধ্যে আর কি বাজাই যখনই সুযোগ পাই, বেশ ভালোই লাগে কিন্তু আমার। এতক্ষণ ডঙ্কা বাজিয়ে আসলাম, দেখো আমি পুরো ঘেমে ভিজে গেছি, মানে প্রচণ্ড গরমও ছিল, তারপরে আবার এতক্ষণ ধরে ডঙ্কা বাজানো, ঘেমে তো যাবোই বলো। এদিকে দেখো এই যে দাদাও ভিডিও করছিল, আমি ওকে বললাম যে একটু হাই করে দে। আর এইদিকে দেখো এই যে আমাদের গৌরব, মানে ওর তো ডঙ্কা নেই এখন, আমার ডঙ্কাটা নিয়েছে, আমার বাজানো হয়ে গেছে। তারপরে এই যে দেখো সবাই যে আর কি সেজে এসেছিলো ধুতি পরে, তারপরে গেঞ্জি পরে, ও কিন্তু ধুতি গেঞ্জি পরে এসছে, ওকেই মনে হয় আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে দেখতে। দেখো কি দারুণ লাগছে, আর বাজাচ্ছিল কিন্তু দারুণ। চলো যেখানে ঠাকুরের গান বাজনা হবে সেই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, তাই না? আর ওই দিকটায় ওই যে গাছের তলায় আছে আমাদের বুড়িমা, আর ওই যে ওই সাইডটায় কালী মন্দির, ওখানে কালীমা থাকে। তো দেখো এই যে সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আমার তো দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সব দল তোলার পরে কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম, আর পরের দিন সকালে স্নান করে চলে এসেছি সোজা দিদির বাড়িতে। এই যে দেখো দিদির মেয়ে আমাদের বাড়ি যাবে, আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং।
আমরা একটা গ্যারেজে এসেছি স্কুটিতে হাওয়া দিতে, আমি স্কুটি নিয়ে এসেছিলাম। তারপরে এই যে বাড়িতে এসে দেখো বিকালবেলা, একটু বিকালও হয়নি এখন অবশ্য, দুপুরবেলায় ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা পাতা পড়েছে তো। আর যেহেতু বাড়িতে লোকজন একটু আসবে, অনুষ্ঠান হচ্ছে পাশেই, মচব হচ্ছে, আর অনেকে যাওয়া আসা করে এখান দিয়ে, ওই জন্য পাতা পড়েছে, জন্য পাতাগুলো দুপুরবেলায় ঝাড় দিয়ে নিচ্ছি। মাই ঝাড় দিতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে দাও, তোমাকে ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো, ছোট একটু উঠোন আমাদের, মানে সামনে উঠোন একটুখানি আছে, আবার পেছনেও আছে উঠোন, আমাদের দুই দিকে দরজা, ওই জন্য দুই দিকে উঠোন। তো এই রাস্তার দিকটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, এরপরে কিন্তু আমরা চলে যাবো নাজিরপুরে। জানো তো আমাদের মহোৎসবের দিন যতক্ষণ পর্যন্ত পুজো হয় ততক্ষণ আমরা কেউ আগুন জ্বালাই না বাড়িতে, এটা আমাদের নিয়ম। ভোরবেলায় রান্নাবান্না করা হয়ে গেছে সবার, এখন পুজো হচ্ছে, ওই জন্য দুপুরবেলাটা রান্না করবো না, সবাই বাড়িতে যা রান্না হয়েছে তাই খাবে। অবশ্য সকালবেলায় আমি একবার খেয়েছি, আমাদের সিদ্ধ ভাত রান্না হয়েছিল আর ডাল রান্না হয়েছিল আজকে। তো দুপুরবেলা কিন্তু আমরা চলে এসেছি নাজিরপুরে, দেখো সুপ্রিয়া আমি। তো এখন আমরা নাজিরপুরের দোকানে বিরিয়ানি খাবো, হয়তো অনেকে আমিষ খায় না আজকে, কিন্তু আমরা খাবো। এই যে দেখো ম্যাডাম বসে আছে। তো বিরিয়ানি খাওয়ার পরে আমরা কিন্তু আইসক্রিমের দোকানে চলে এসেছি, আমরা রাতে একটা জিনিস বানাবো, তার জন্য কিছু জিনিসপত্র নেব। আমরা আইসক্রিম খেলাম, লস্যি খেলাম, আর মোটামুটি যা কিছু নেওয়ার ছিল সব কিছুই পেয়ে গেছি। তো সব কিছু নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। জানো তো আগে এই লস্যিগুলো না একদম ভালো লাগতো না খেতে, কিন্তু এখন খেতে খেতে আস্তে আস্তে ভালোই লাগছে। তারপরে কিন্তু বিকালবেলায় বাড়ি এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, এখন আমরা চলে যাচ্ছি আমাদের এখানের বর্ডারে, মানে ভারত বাংলাদেশ সীমান্তের যে বর্ডার আছে, আমাদের বাড়ির থেকে মোটামুটি 150 মিটার দূরে, খুব বেশি না। তো সেখানে ঘুরে তারপরে যে আমরা এখন মেলায় ঢুকছি। দেখো আর একটা কথা জানো, আমরা এখনও সকাল থেকে মেলায় আসতেই পারিনি, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর বাড়িতেই আছি, কারণ প্রচণ্ড রোদ। আর আমাদের এই মহোৎসবটা হয় আরেকটা কারণে, বৃষ্টি নামানোর জন্যও হয়। তো দেখো এই যে আমরা দুইজন, যাই হোক তোমার ভিডিওটা দেখো, আরও অনেকের সাথে দেখা হয়েছিল। দেখো এই যে গান বাজনা সব হয়েছে সারা দিন, এখন লোক নেই বেশি কারণ গান হয়ে গেছে, এখন গানের কাছে অল্প কয়েকজন লোক আছে, তারাও গান করছে অবশ্য। তারপরে এই যে দেখো আইসক্রিম তো খেয়ে আসলাম, আবার এই যে আইসক্রিমের দোকানে আমরা আইসক্রিম খাবো ভাবছি, আর গান তো শেষ হয়ে গেছে, সব লোকজন এখন প্রসাদ নিচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। চলো কোথায় খিচুড়ি দেওয়া হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি, মানে আমাদের এখানে বড় একটা মাঠ আছে, ওই মাঠটাতেই খিচুড়ি দেওয়া হচ্ছে। দেখো এই যে খিচুড়ি আর কি, যারা বাড়িতে নিয়ে যাবে তাদের দেওয়ার দায়িত্বে, এই যে আমার দাদা আছে আর পাশের বাড়ির বাপি কাকা, ওরাও দেখছি একটা ফোন নিয়ে আর স্ট্যান্ড নিয়ে চলে এসছে, মানে ভিডিও করছে। তো দাদা আমাকে বলছিল যে দাদার ফোনটা নিয়ে, মানে ওটা দাদার ফোন, ফোনটা নিয়ে একটু সারা মেলাটা ঘুরিয়ে দেখাতে, যেহেতু ও এখানে কাজ করছে, মেলায় হয়তো ঘুরতে পারেনি বা ফোন নিয়ে ভিডিও করতে পারেনি, ওই জন্য দেখো আমি এখন দাদার ফোনটা নিয়ে চলে যাব ভিডিও করতে। এই যে দেখো তনুদির সাথে দেখা হলো, তারপরে এই যে তনুদির একটা মামি এসেছিল, মানে মামি শাশুড়ি, আর ওই যে ছোট্ট পুচকু, মানে ওই মামি শাশুড়ির মানে মামির মেয়ে, যাই হোক। তো তনুদির সাথে সারাদিন তো দেখা হয়নি, ও রেগে আছে, আর এখন দেখা হলো মেলায় এসে, আর আমি ওকে পাত্তাও দিচ্ছিলাম না এই দিনটায়, মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। তারপরে আমরা কিন্তু আচার কিনেছিলাম, তেঁতুলের আচার কিনে আমরা কিন্তু এই যে প্রসাদ নিতে বসে গেছি, এখন আমরা খিচুড়ি খাচ্ছি। দেখো আর দুটো বোন, তারপরে একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল, দেখো এই যে কিছুদিন আগে ওই বান্ধবীর বিয়েতে গেলাম, বিয়ে হয়ে গেছে, ওই যে মুখ ঢাকছে। দেখো যখন মেলায় ছিলাম তনুদি ফোন করেছিল কিন্তু আমি আসতে পারিনি, এই যে দেখো তনুদি আর ওই যে মামি, ছোট পুচকুটা দেখলো, একটা ফ্লাইং কিস করলো। তো দেখো ওরা চলে গেল, আর এইটা হচ্ছে পরের দিনকার সকালকার ভিডিও, মানে মোটামুটি 3 দিনের ভিডিও তোমাদের সঙ্গে একবারে শেয়ার করলাম, মানে একটা ভিডিওতে। এই যে এখন চা করে নিয়ে এসেছি, আর বিস্কুটের পাহাড় দেখো, কয়তলা বিস্কুট বানিয়েছি, 4 তলা বিস্কুট দিয়ে বানিয়েছি। ওই যে সুপ্রিয়া বসে আছে, ও অবশ্য ভাত খেয়েছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে, আমি একটু দেরি করে উঠেছি, আমরা এক জায়গায় ঘুমাই, আসলে পরে ও, মানে আজ পর্যন্ত ও যতদিন এসছে আমরা সব সময় এক জায়গায় ঘুমাই, অনেক গল্প হয়, ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, তারপরে উঠতে উঠতেও দেরি হয়ে যায়, কিন্তু ও একটু আগে উঠেছে, আমি আজকে একটু পরে উঠেছি। চা খাওয়ার পরে আমরা স্নান করে তারপরে এই যে দুপুরবেলায় বড়দাদের ঘরে খেতে চলে এসেছি, বৌদি রান্না করেছিল, রান্নাটা খুব সুন্দর হয়েছিল, সবাই মিলে আমরা এখন খাচ্ছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।